কলকাতায় ফের উদ্ধার টাকার পাহাড়। দক্ষিণ কলকাতায় ম্যাডক স্কয়ার সংলগ্ন একটি ব্যবসায়ীর অফিস থেকে সেখানে উদ্ধার হলো কালো টাকা। ইডি আধিকারিকরা সন্ধ্যা 6টা নাগাদ রেড শুরু করেন, তল্লাশি অভিযান চালান এবং প্রায় 10 ঘন্টার তল্লাশি অভিযানের পর তার অফিস থেকে উদ্ধার হলো প্রায় 1,40,00,000 নগদ টাকা। সেই টাকার বিষয়ে প্রশ্ন করা হয়েছে আধিকারিকদের, যদিও আধিকারিকদের থেকে সদুত্তর না পাওয়া যাওয়ায় সেই টাকা দপ্তরে নিয়ে আসছেন ইডি আধিকারিকরা। যদিও সেই সংস্থার আধিকারিকদের সাথে জিজ্ঞাসাবাদ চলছে, সংস্থার আধিকারিকদের সঙ্গে কর্ণধারদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমনটাই কিন্তু ইডি আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে। সংস্থার যদিও এখনও পর্যন্ত প্রশ্ন উঠছে এই 1,40,00,000 টাকা নগদ কেন ছিল, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। 1,40,00,000 টাকা এই প্রশ্ন ভাবাচ্ছে ইডির আধিকারিকদের। কয়লা পাচার কাণ্ডের সঙ্গে এই টাকার যোগ রয়েছে, এই সংস্থার মাধ্যমেই কালো টাকা সাদা করা হতো কি না, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে এই সংস্থার যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে সুদীপ্ত আচার্য ও শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। যে নির্মাণকারী সংস্থার দপ্তর থেকে উদ্ধার হলো ওই 1,50,000,000 টাকা, সে তাদের কাছ থেকে কিন্তু কোনো সদুত্তর মিলল না, কিন্তু প্রায় 10 ঘন্টা তল্লাশি চালিয়েছে ইডি। এবং তারপর ইডির আধিকারিকরা কি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি বালিগঞ্জ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, একেবারে রাতভর তল্লাশি চললো, ইডির আধিকারিকরা এখন তারা কি জানাচ্ছেন, মোট কত টাকা উদ্ধার হলো, কাগজপত্র তারা কি পেয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য এখনো পর্যন্ত কি বন্দোবস্ত করেছেন? দেখো, এখনো পর্যন্ত যেটা ইডির তরফ থেকে বলা হয়েছে যে 1,40,00,000 টাকা পাওয়া গিয়েছে। ইডির অফিসাররা যারা ঠিক যে বিল্ডিং এর সামনে আমরা রয়েছি, ম্যাডক স্কয়ারের ঠিক পাশে এই যে আল স্ট্রিট, সেই বিল্ডিংয়েই কিন্তু 5টি অফিস রয়েছে এই গজরাজ গ্রুপের। এবং এই যে 5টি অফিস, সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়, এখানে বিক্রম শিকারিয়া যিনি ডিরেক্টর এই গজরাজ গ্রুপের, তাকে, এবং যেটা ইডি অফিসাররা প্রায় 10 ঘন্টা বা রাত সারা রাত যে তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ চালান, বেরিয়ে যাওয়ার সময় তারাই কিন্তু জানিয়ে যান যে 1,40,00,000 টাকার মতন পাওয়া গিয়েছে। কিন্তু যেটা মূলত দুটো প্রশ্নের উত্তর ইডি খুঁজছে, প্রথম, এই 1,40,00,000 টাকা এত পরিমাণে ক্যাশ কেন রেখে দেওয়া হয়েছিল, এবং দ্বিতীয়, এই যে টাকা তার উৎস কী। মূলত যেটা সন্দেহ বা তথ্য প্রমাণ বিভিন্ন জায়গা থেকে পেয়ে যে কারণে ইডি এখানে অভিযান করা, তারা যেটা জানতে পাচ্ছেন যে কয়লা কাণ্ডের যে তদন্ত চলছে সেখান থেকেই সূত্র মেলে যে এই কয়লা পাচারের বেশ কিছু টাকা ইনভেস্ট হতে পারে, এবং সেই ইনভেস্ট এই নির্মাণকারী সংস্থা তার মাধ্যমে ইনভেস্ট হয়ে থাকতে পারে বা এখানেই ইনভেস্ট হয়েছে এমনটাও হতে পারে। সেই বিষয়টা নিশ্চিতভাবে জানার জন্যই এই তল্লাশি অভিযান এবং এই জিজ্ঞাসাবাদ। এবং যেটা জিজ্ঞাসাবাদের জন্য আমরা দেখেছি যে প্রথমে তল্লাশি করে বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে টাকা, এবং তার আধ ঘন্টা পরে 3 জন ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন যারা এখান থেকে বেরিয়ে যান তালা বন্ধ করে। তাদেরকে আজকে ফের সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা রয়েছে, টাকার উৎস জানার সম্ভাবনা, উৎস কী সেটা জানার চেষ্টা চালাবেন তদন্তকারীরা, এবং তার সঙ্গে সঙ্গে কী কীভাবে টাকা বিভিন্ন জায়গায় ইনভেস্ট হচ্ছে বা এই 1,40,00,000 টাকা কেন রাখা হয়েছিল, তার কোনো বৈধ কাগজপত্র আদৌ আছে কিনা সেটা খতিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন ইডির গোয়েন্দারা। আবির, ধন্যবাদ।